মঙ্গলবার রাতে কার্নিভালে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের কতিপয় ভাড়াটে বাউন্সার পশ্চিম থানা সংলগ্ন এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটায়। অভিযোগ, সংশ্লিষ্ট বাউন্সাররা কার্নিভাল দেখতে জড়ো হওয়া এলাকার কিছু বাচ্চাদের রাস্তা থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে একাধিক বাচ্চা গুরুতর আহত হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী সহ স্থানে উপস্থিত হওয়া অন্যান্য দর্শকরাও পথ অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ মুক্ত হয়। অধিক রাতে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করে। এই ঘটনার জের ধরেই জনৈক কানাই সাহার নেতৃত্বে একদল যুবক হরিগঙ্গা বসাক রোড স্থিত একটি হোটেলে ভাঙচুর চালায় বলে অভিযোগ। মঙ্গলবার দুপুরে রাজধানীর রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকার একটি বাড়িতে গিয়ে সংশ্লিষ্ট অভিযুক্তরাই ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে সংশ্লিষ্ট হোটেলের মালিক কিঙ্কর সাহার উপর আক্রমণ করে। তাকে পিস্তল দেখিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এই সময় কিঙ্কর সাহার বৃদ্ধা মা এবং স্ত্রী তাকে রক্ষা করতে এগিয়ে এলে অভিযুক্তরা তাদের চূড়ান্তভাবে অপমান করে। অভিযুক্তদের মধ্যে কানাই সাহা ছাড়া অর্জুন দেবনাথ, অনুজ দাশগুপ্ত এবং কৃষ্ণ নামে একজনকে কিঙ্কর সাহা চিনতে পেরেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তিনি পশ্চিম থানায় লিখিত অভিযোগ জানান। এই সময় ওনার সাথে এলাকাবাসীও ছিলেন। এদিন ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিঙ্কর সাহা এই কথা জানান। অর্জুন দাদা ঢুকতে কানাই তুই ঢুকতে চেয়ার ভাঙছে, চেয়ার আমার হোটেলে বিজনেস চেয়ার আসলো, চেয়ার ভাঙছে, চেয়ার ভেঙে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। ওইরা শাটার টাটার বন্ধ করে দিছে, শাটার বন্ধ করে এরপরে আমার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে এবার বিজয় আর কৃষ্ণ গিয়ে আমার ডাক দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে বাইরেছি, বাইরে আমার সঙ্গে সঙ্গে আমার মা, আমার মিসেস, আমার বৌদি, আমার বৌদির ফলে আমার ছোটো বাচ্চারা, দুই বছর বাচ্চারা, এরাও বাইরেছে। বাইরুনের পরেই হ্যাঁ আমি বাইরের জন্য বেরিয়ে কৃষ্ণ আর কানাই আমার মারা শুরু করছে, ঠিক আছে, দ্বীপে পিস্তল ধরছে আর রড রড দিয়ে বাড়ি দিতে আসলো। তখন আমার মা ইয়া এর পায়ে ধরে রয়েছে, বাবা বাবা আমার কুলাটার মেরো না, ঠিক আছে। তো এরপরে অর্জুন আমার মারে কয়, হে পিঠতে যান নাহলে আমরা ধরো পিঠু, অর্জুনই কইছে, কৃষ্ণ আমার মারা বলছে। তাও তখনই কৃষ্ণ চিল্লাই করেছে, ত্রিপুরা শহরে থাকতে গেলে কানাইদের জমা দিয়ে চলতে দিব, কানাইদের জমা দিয়ে চলতে দিব, কানাইদের হলো মাফিয়া, কিঙ্কর সাহা আরও জানান, তিনি নিজে 32 নম্বর ওয়ার্ডের 21 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি। এই 32 নম্বর ওয়ার্ড মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র আট টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের অধীন। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। তিনি আরও জানান, তিনি এবং এলাকাবাসী রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে পশ্চিম থানার দ্বারস্থ হয়েছেন। এখন আমি প্রশাসনের কাছে আইছি, আবেদন রাখছি। এখন আমার তো প্রাণের নিশ্চয়তা আমি কইতে পারি না, কখনো হয়তো বা বেরিমো আধা ঘন্টা পরে এর কাছে খবর দেব, এরা হয়তো আমার অ্যাকশন নিব। আমি প্রশাসনের কাছে এগিয়ে যাই, সুস্থ তো বিচার আর কিছু আমি করছি। কানাই সাহা, আচ্ছা ওনার বাড়ি কোন জায়গায়? ওনার বাড়ি হলো ওইদিকে শান্তিপাড়া থেকে বেরোনোর সময় চিত্তরঞ্জনের অপোজিটে মহিন্দ্রার একটা শোরুম। রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলছে যে রাজ্যে কোনো জায়গায় মাফিয়া কোনো কিছু নেই। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে করজোর আবেদন, মুখ্যমন্ত্রী এই জিনিস মানে এই জিনিসটা দেখুন তাহলেই হবে। আমি তো মুখ্যমন্ত্রীর কনস্টিটিউশন আট বর্দুয়ারি 32 নম্বর ওয়ার্ডে 21 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য যে রাজধানীতে বা রাজ্যে মাফিয়াদের দাপট বৃদ্ধি পাক তা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা চান না। মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ মতো পুলিশ কাজও শুরু করে। রাজধানী উষাবাজারে ভারতরত্ন সংঘের সম্পাদকের হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে দেখা যায়, যার ফলশ্রুতিতে হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল অভিযুক্ত বর্তমানে জেলবন্দী। আর এই ঘটনায় পুলিশের সক্রিয়তার কারণেই তথাকথিত মাফিয়াদের দৌরাত্ম অনেকটাই হ্রাস পেয়েছিল। কিন্তু হঠাৎ করে কার্নিভালের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবারের এই ঘটনায় একদিকে যেমন শহরের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তেমনি বিভিন্ন মহলের অভিমত মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার ক্লিন ইমেজকে কালিমালিপ্ত করার লক্ষ্যে হঠাৎ করে একটি চক্র বা গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। এই অবস্থায় সংশ্লিষ্ট ঘটনায় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।